গুড মর্নিং গাইস, নতুন দিন নতুন সকাল, আর আমি অভিষেক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও। যে হোটেলটি আপনারা দেখছেন এই মুহূর্তে, সেই হোটেলটিতে আমরা আছি। আর প্রত্যেকটি মানুষের চাহিদা একই থাকে, সমুদ্রের তীরে থাকবো, কিন্তু রেট কিংবা প্রাইস খুবই কমের মধ্যে হয়। তো এই হোটেলটির রেট খুবই কম এবং আমাদের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়। আর এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স মাত্র 1 থেকে 1.5 মিনিটের রাস্তা। তো যাদের পায়ের সমস্যা কিংবা প্রবলেম আছে তার জন্য তো খুবই সুন্দর। আর আমাদের রুমটিতে এসি ছিল, তো তার জন্য একটু হয়তো রেটটা বেশি ছিল। আর নন এসি যদি নেন তাহলে রেটটি একটু কম পাবেন। আমাদের রুম নাম্বার ছিল 305। আর এই মুহূর্তে আমরা রুমে প্রবেশ করলাম, তো আপনাদেরকে সমস্ত রুমটি ঘুরিয়ে দেখাবো। এটি আমাদের বাথরুম, সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রুম থেকে শুরু করে বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওনাদের হোটেল। তো হোটেলের নাম হোটেল সাগর পাড়ে। তো আপনারা যদি কেউ পুরী এসে থাকেন তো একবার নিশ্চয়ই এই হোটেলটিতে আসবেন, কারণ খুবই ভালো এবং সস্তার মধ্যে যদি আপনি পুরীতে থাকতে চান তো এটাই সবথেকে বেস্ট আপনার অপশন। তো আমাদের যেহেতু 5 জনের মেম্বার তো আমাদের রেটটা একটু বেশি, এবং আপনি যদি 2 জনের মেম্বার থাকেন মোটামুটি 1200-র মধ্যে আপনার এসি হয়ে যাবে। আর এই যে জানলাটি পর্দা সরালেই আপনার সমুদ্র উপভোগ করতে পারবেন। আর এই ব্যালকনি থেকে আপনি ডিরেক্টলি সমুদ্র দেখতে পাচ্ছেন। তো আমাদের এসি না চালালেও বিকেলবেলাতে যদি দরজাটি খুলে রাখি তো আমাদের অসাধারণ একটি হাওয়া আমরা অনুভব করতে পারছি। তো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, এখন আমরা চলেছি পুরীর স্বর্গদ্বারের পথে। আর স্বর্গদ্বারকে পুরীর প্রাণকেন্দ্র বলা হয়, সর্বপরিচিত, সকলেই চেনেন পুরীর স্বর্গদ্বার। তো যেখানে আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত রকমের পুরীর জিনিসপত্র, অ্যালুমিনিয়ামের বাসন থেকে শুরু করে পুরীর ড্রেস পোশাক সমস্ত রকমের জিনিস সেখানে পাওয়া যায়। তো আমরা এখন পুরীর ওই স্বর্গদ্বারের বিচে চলেছি, আর কিছু জিনিস কেনাকেটি আছে। আর আপনারা সাথে থাকুন, আপনাদের সঙ্গেও সে সমস্ত ভিডিও নিয়ে শেয়ার করব। আর সামনে যে হোটেলগুলি দেখছেন, আপনাদেরকে তো হয়তো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তো বন্ধুরা, আমরা এখন স্বর্গদ্বার বিচে নেমে গেছি, টোটো আমাদের নামিয়ে দিয়েছে, এখন আমরা চললাম কী কী জিনিস নেওয়ার আছে ওদের, তো তাই যুক্তি পরামর্শ চলছে। তো এখন আমরা যাব, তো কিছু জিনিস ঘরের জন্য নেওয়ার আছে, সেটাই আমরা কিনতে চলেছি। তো এখানে একটি চাদর বেডশিট, মানে ডাবল বেডশিট, ডাবলও থেকেও একটু বড় সাইজই আছে, ছোট নয়। তো ওই বেডশিটটির দাম মাত্র 200 টাকা, খুবই কম, মানে রেট তো বলেছিল বেশি কিন্তু দরকস করে মোটামুটি 200 টাকার মধ্যে রাজি করানো হলো। কারণ বেডশিটটি আপনি আমাদের ওইখানে তো পাবেনই না কোথাও এই রেটের মধ্যে, এরকম ভালো বেডশিট কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো, আর দাম মাত্র 200 টাকা, তো স্বাভাবিকভাবে কোথাও পাওয়া সম্ভব নয়। আর এটাই মোটামুটি আপনার ট্রিপল বেড বললেও কম বলা হবে না, মানে চলে যাবে। তো কেনাকাটি হয়ে গেল, এখন আপনারা সামনে দেখছেন ভারত সেবাশ্রম। তো যাদের বাজেট খুবই কম, যশ সামান্য, আপনারা সকাল 7টার সময় এখানে যদি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন তো আপনারা মাত্র 500 টাকার বিনিময়ে রুম পেয়ে যাবেন, আর সেটাও সমুদ্র সৈকতের সামনে। যদি আপনি বলেন কালী মন্দিরের কাছে রুম লাগবে তাহলে ওরা দিয়ে দেবে। এখন আমরা একটি শপিং মল টাইপের দোকানের মধ্যে এসেছি, তো কিছু লেডিস গার্মেন্টস কেনাকাটি আছে, তো তার জন্য এই দোকানটিতে আমরা এসেছি। আর এরপরে আমরা যাব একটি খাজার দোকানে, আর ওই দোকানটিতে আমরা দেখাবো কোন গাঙ্গুরাম সুইটসের কিছু খাজা, আর তার প্রাইস লিস্ট। আর তাছাড়া গাঙ্গুরাম ছাড়া স্পেশাল কোথায় গাঙ্গুরাম কাকাতুয়া তো সবাই শুনেছেন,
কিন্তু পুরীতে আসলে অনেকেই হয়তো জানেন না যে দোকানটির কথা, সেই দোকানটি নিয়েও আমি আপনাদেরকে বলবো, কিন্তু এই ভিডিওতে নয়, ওইটি নেক্সট ভিডিওতে। এই আপনারা দেখছেন গাঙ্গুরাম সুইটস, তো হয়তো অনেকেই নাম শুনেছেন গাঙ্গুরাম আর কাকাতুয়া, কিন্তু স্পেশাল দোকান কোনটি? তো বন্ধুরা, আমাদের অবশেষে কেনাকাটা কমপ্লিট, আর আপনারা